খুব দ্রুত আপনার ত্বকের ব্রণ দূর করতে সাহায্য করবে ক্লে মাস্ক ব্যবহার করলে। তো আজই এই প্যাকটা ব্যবহার করলে আপনার ত্বক এই শীতে কখনোই কালো হয়ে যাবে না। হ্যালো ভিউয়ার্স, আপনারা আসসালামু আলাইকুম। অনন্যা বিউটি টিপসে সবাইকে ওয়েলকাম। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। এই শীতে অনেক আপুরাই অতিরিক্ত ব্রণের সমস্যায় ভুগছেন, ত্বক তৈলাক্ত, আর তৈলাক্ত ত্বকেই ব্রণের সমস্যা বেশি দেখা দেয়। আপনার ত্বকে ব্রণ হয়ে কালো হয়ে যাচ্ছে, ক্ষত হয়ে যাচ্ছে, কি ব্যবহার করবেন অনেক আপুরাই জানতে চেয়েছেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। যেসব আপুরা এবং ভাইয়ারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন নতুন নতুন বিউটি টিপস পেতে। তো ত্বকের যত্নে, ত্বকের ব্রণ দূর করতে কি ব্যবহার করবেন, কীভাবে ব্রণযুক্ত ত্বকের যত্ন নেবেন, চলুন দেখে নিই। ব্রণযুক্ত ত্বকের যত্নে মুলতানি মাটি। মুলতানি মাটি আমাদের ত্বকের গভীর থেকে অয়েল দূর করবে। মুলতানি মাটি আমাদের ত্বক ব্রাইট করবে, আমাদের ত্বকের কালো দাগ, ছোপ ছোপ দাগ দূর করে আমাদের ত্বক উজ্জ্বল করতে সাহায্য করবে মুলতানি মাটি ব্যবহার করলে। ব্রণযুক্ত ত্বকে মুলতানি মাটি কী করে ব্যবহার করবেন? মুলতানি মাটির ফেস প্যাক আমি তৈরি করব। তো আমার যেহেতু ড্রাই স্কিন, আমি মুলতানি মাটির ফেস প্যাক তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা দুধ। কাঁচা দুধ দিয়ে আমি মুলতানি মাটির ফেস প্যাক তৈরি করব। এবং যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তারা মুলতানি মাটি ব্যবহার করবেন শশার রস দিয়ে অথবা ডিমের সাদা অংশ দিয়ে মুলতানি মাটির ফেস প্যাক তৈরি করতে হবে। তো আমি এখানে এক চামচ মুলতানি মাটি নিয়েছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব কাঁচা দুধের সঙ্গে মুলতানি মাটি ভালো করে মিক্স করতে হবে। অনেক আপুরাই জানতে চেয়েছেন যে আপু অরিজিনাল মুলতানি মাটিটা কোথায় পাবো, এবং অনেকেই দেখা যায় যে মুলতানি মাটি ব্যবহার করছেন কিন্তু মুলতানি মাটির মধ্যে থাকে হলুদ পাউডার মিক্স থাকে। তো সেটা কিন্তু অরিজিনাল না, মুলতানি মাটির মধ্যে কোনো হলুদ পাউডার থাকবে না, হলুদ হবে না মুলতানি মাটি ব্যবহার করলে। তো এটাই বুঝতে হবে যে আপনি যখন আসলটা ব্যবহার করবেন তখনও আপনি বুঝবেন যে এটা আসল না নকল। যেটা আসল তার মধ্যে কোনো হলুদ পাউডার থাকবে না, হলুদও হয়ে যাবে না, আর যেটা নকল তার মধ্যে কিন্তু হলুদ পাউডার থাকে এবং প্যাকটা হলদেটে হয়ে যায়। তো আমি যেটা করেছি, মুলতানি মাটি ব্যবহার করার আগে আমি ফেস ওয়াশ দিয়ে ব্রণযুক্ত ত্বকের যত্নে ফেস ওয়াশ দিয়ে আমি ত্বক ক্লিন করে নিয়েছি। আর ফেস ওয়াশ হচ্ছে চারকোলের ডিটক্স ক্লিনজার। ব্রণযুক্ত ত্বকের যত্নে এই ফেস ওয়াশটি ব্যবহার করতে হবে। যাদের ত্বকে অতিরিক্ত ব্রণ আছে, আপনার ত্বকের অয়েল দূর করবে। অয়েলযুক্ত ত্বকে ব্রণের সমস্যা বেশি দেখা দেয়। তো প্রথমে অয়েল যুক্ত ত্বকে এই ফেস ওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করে নিতে হবে। আমার ত্বকে কিন্তু ব্রণ নেই, তারপরও আমি আপনাদের সুবিধার্থে আপনাদের জন্যই ভিডিওটি শেয়ার করছি। তো মুলতানি মাটি ব্যবহার করার আগে চারকোল ফেস ওয়াশ দিয়ে ত্বক ভালো করে ক্লিন করে নিতে হবে ব্রণযুক্ত ত্বকের জন্য। তো আমি চারকোল ফেস ওয়াশ দিয়ে আমার ত্বক ক্লিন করে নিয়েছি, আর এখন আমি যেটা করব, আমার ত্বকে এখন মুলতানি মাটির ফেস প্যাক অ্যাপ্লাই করব। এই প্যাকটা ব্যবহার করলে আপনার ত্বক এই শীতে কখনোই কালো হয়ে যাবে না। এভাবে মুলতানি মাটিটা ব্যবহার করার পরে 10 থেকে 15 মিনিটের মতো রেখে ক্লিন করে নেবেন। যাদের ত্বকে ব্রণ নেই, ব্রণ ছাড়াও কিন্তু এই প্যাকটা ব্যবহার করতে পারেন। আর মুলতানি মাটি কিন্তু যাদের ত্বকে একবার স্যুট করবে তাদের ত্বক কিন্তু অনেক ব্রাইট হয়ে যাবে। তো আপনার ত্বকের যত্নে আপনি মুলতানি মাটির ফেস প্যাক ব্যবহার করতে পারেন। যাদের ত্বকে মেস্তা আছে তারাও কিন্তু মুলতানি মাটির ফেস প্যাক
ব্যবহার করতে পারেন। তো আমি মুলতানি মাটিটা অ্যাপ্লাই করেছি, আর এটা আমি 15 মিনিটের মতো রাখবো, রেখে আমি ক্লিন করে নেব। কোথাও যাবেন না, ফিরে আসছি 15 মিনিট পরে। ফিরে এলাম 15 মিনিট পরে, মুলতানি মাটি আমি এখন ক্লিন করে নেব। তো মুলতানি মাটি আমি ক্লিন করে নিয়েছি, আর এখন আমি মুলতানি মাটি ক্লিন করার পরে আমি এখন অ্যাপ্লাই করব চারকোলের ক্লে মাস্ক। এই ক্লে মাস্ক ব্যবহার করলে আপনার ত্বকের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস রিমুভ করবে, আপনার ত্বকের ব্রণের ভেতরের যে শালটা আছে সেটা দূর করতে সাহায্য করবে, আপনার ত্বক ব্রাইট করতে সাহায্য করবে, আপনার ত্বকের অবাঞ্ছিত লোম দূর করতে সাহায্য করবে ক্লে মাস্ক ব্যবহার করলে। তো ক্লে মাস্ক আমি এখন আমার ত্বকে অ্যাপ্লাই করব। আর এটার ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর। যারা টিনেজাররা যারা আছো, তারা কিন্তু এই ক্লে মাস্ক ব্যবহার করতে পারো। এতে করে খুব সহজেই কিন্তু ব্রণ দূর করবে, এবং অনেকের আছে যে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস, ব্ল্যাক হেডসের সমস্যা, হোয়াইট হেডসের সমস্যা, সেটাও খুব সহজেই দূর করবে, ত্বকের অয়েল দূর করবে এবং ত্বকের গভীর থেকে অয়েল দূর করবে এই ক্লে মাস্ক ব্যবহার করলে, এবং আপনার ত্বক ঠান্ডা রাখতে সাহায্য করবে এই ক্লে মাস্ক ব্যবহার করলে। তো ফিরে আসছি 20 মিনিট পরে, কোথাও যাবেন না, সাথে থাকুন আমার, দেখতে থাকুন আজকের ভিডিও। ফিরে এলাম 20 মিনিট পরে, আমি এখন ক্লে মাস্ক ক্লিন করে নিব। তো ক্লে মাস্ক আমি ক্লিন করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা ব্রাইট লাগছে আমার ত্বক। ক্লে মাস্ক ক্লিন করার পরে এখন আমি যেটা করব, টোনার অ্যাপ্লাই করব। যাদের ত্বক তৈলাক্ত, যাদের ত্বকে পোরসের সমস্যা, যাদের ত্বকে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস আছে, যাদের ত্বকে ব্রণের সমস্যা, তারা অবশ্যই টোনার ব্যবহার করবেন। তো আমি টোনার ব্যবহার করব, গার্নিয়ার স্কিন অ্যাক্টিভ রোজ সুথিং টোনার। তো অনেক আপুরাই জানতে চেয়েছেন যে আপু টোনার কী করে ব্যবহার করতে হবে। তো টোনার এখন আমি আমার ত্বকে অ্যাপ্লাই করে, আমি কিন্তু এই যে রোজ সুথিং টোনারটাই অ্যাপ্লাই করি, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অর্ধেকটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, অর্ধেকটা আমি ব্যবহার করে ফেলেছি অলরেডি। আচ্ছা, এভাবে টোনার অ্যাপ্লাই করার পরে আমি 5 মিনিটের মতো অপেক্ষা করব। টোনার অ্যাপ্লাই করার পরে আমি 5 মিনিট অপেক্ষা করব। আচ্ছা, এখন অনেক আপুরাই জানতে চাইবেন যে আপু টোনারের প্রাইস কত। গার্নিয়ার স্কিন অ্যাক্টিভ রোজ সুথিং টোনার প্রাইস 800 টাকা, চারকোলের ক্লে মাস্ক প্রাইস 550 টাকা, চারকোলের ফেস ওয়াশ প্রাইস 550 টাকা, মুলতানি মাটি প্রাইস 300 টাকা। সবশেষে আমি যেটা ব্যবহার করব, বুটস গ্লো ময়শ্চারাইজার ক্রিম। ময়শ্চারাইজার ক্রিম এই শীতে ব্যবহার করলে আপনার ত্বক কালো হয়ে যাবে না, আপনার ত্বক ব্রাইট করতে সাহায্য করবে। টোনার ব্যবহার করার পরে এখন আমি ব্যবহার করব বুটস গ্লো ময়শ্চারাইজার ক্রিম। এই ক্রিমটা ব্যবহার করলে আপনার ত্বক ব্রাইট করবে, শীতে আপনার ত্বক কালো হয়ে যাবে না। আপনার ব্রণযুক্ত ত্বকে আপনি ব্যবহার করতে পারেন বুটস গ্লো ব্রাইটেনিং ময়শ্চারাইজার ক্রিম। তো আমি এখন এই ময়শ্চারাইজার ক্রিম আমার ত্বকে অ্যাপ্লাই করব। আর এই ক্রিমটা কিন্তু টিনেজাররাও ব্যবহার করতে পারে। তো সবশেষে আমি ময়শ্চারাইজার ক্রিমটা এখন অ্যাপ্লাই করছি, ময়শ্চারাইজার ব্যবহার করেছি, আর দেখতেই পাচ্ছেন কতটা ব্রাইট লাগছে আমার ত্বক। যাদের ত্বকে অতিরিক্ত ব্রণের সমস্যা, তারা এভাবেই ত্বকের যত্ন নেবেন। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, এবং গার্লস গ্রুপে ভিডিওটি শেয়ার করবেন।
সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।